আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা টেস্টি রেসিপি, ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল সুভাশিস নন্দিস এরিনা। তো চলুন আজকের রেসিপির উপকরণগুলো দেখে নিই। উপকরণের মধ্যে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকে ভালো করে কুচি করে ধুয়ে নিতে হবে। এরপর লাগছে পেঁয়াজ, পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে। লাগবে আদা কুচি, সাথে লাগছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিরে নিতে হবে। লাগবে রসুন কুচি এবং ক্যাপসিকাম টুকরো করে কাটা। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে গাজর, গাজরগুলোকে কুচি করে নিতে হবে। এরপর লাগছে লবণ, লবণ পরিমাণ মতো যতটা লাগে। সাথে লাগবে আদা বাটা এবং রসুন বাটা। এরপর লাগছে সাদা তেল, লাগবে কিছুটা ময়দা, লাগবে কর্নফ্লাওয়ার। এর সাথে আমাদের নিয়ে নিতে হবে টমেটো সস, সাথে লাগবে ভিনিগার, এরপর লাগছে চিলি সস, তার সাথে লাগবে সোয়া সস। তো এই হচ্ছে সমস্ত উপকরণ। এই জিনিসগুলো হাতের কাছে নিয়ে নিন। প্রথমে একটি পাত্রে বাঁধাকপির কুচিগুলো এবং গাজরের কুচিগুলো নিয়ে নিতে হবে। তার সাথে যোগ করতে হবে লবণ পরিমাণ মতো। লবণ মাখিয়ে ভালো করে বাঁধাকপি এবং গাজরের কুচি মেখে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে আদা এবং রসুন বাটা, দিয়ে আবার ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখতে থাকুন। এরপর দেবেন ময়দা, কিছুটা কাঁচা লঙ্কা কুচি এর সাথে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ভালো করে আবার মেখে নিন। একটি কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিন সাদা তেল। এরপর মিশ্রণটিকে বড়ার আকারে ভেজে নিতে হবে। বড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বড়াগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিন। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিন এবং এরপরে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিন। এরপর দিয়ে দিন পেঁয়াজের টুকরো এবং অবশেষে দিয়ে দিন ক্যাপসিকামের টুকরো। এগুলো ভালো করে ভাজতে থাকুন। এবার দিয়ে দিন সামান্য পরিমাণ লবণ। এবার এর সাথে যোগ করুন সোয়া সস, টমেটো সস, ভিনিগার এবং চিলি সস। মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে ভাজতে থাকুন। এর সাথে এবার যোগ করুন ঈষদুষ্ণ গরম জল। এবার দিয়ে দিন ফালি করা কাঁচা লঙ্কা। অবশেষে ভাজা বড়াগুলো দিয়ে কোন কষিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু খাবার ভেজ মাঞ্চুরিয়ান। গরম গরম ভেজ মাঞ্চুরিয়ান পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।